নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় এক নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনা নিয়ে নিহত নবজাতকের স্বজনদের সঙ্গে তুলকালাম ঘটনা ঘটেছে। এ সময় ভিডিও চিত্র ধারণ করতে গেলে দৈনিক কালবেলার স্থানীয় প্রতিনিধিকে বেধড়ক মারধর ও লাঞ্ছিত করে। হাসপাতালের কর্মকর্তা কর্মচারীদের হামলায় নারী সহ 9 জন আহত হয়েছে। ঘটনার পর থেকে হাসপাতাল এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। আগামী 48 ঘন্টার মধ্যে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ সহ বড় ধরনের কর্মসূচি দেওয়া হবে বলে সাংবাদিকরা আলটিমেটাম দিয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার কর্ণগোপ এলাকায় ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ভিতরে এই ঘটনা ঘটে। নবজাতক শিশুর পিতা শাহিন মিয়া জানান, তিনি তার অন্তঃসত্ত্বা স্ত্রী মাহফুজা আক্তারকে ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে এসেছিলেন। গত বৃহস্পতিবার রাতে প্রসবের সময় হলে ডক্টর সাবিয়া শিমুল তার স্ত্রীকে ইনজেকশন দেয়। এরপর এ হাসপাতালে চিকিৎসা হবে না বলে জানিয়ে দেয়। পরে ঢাকার মগবাজার আদ্দিন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্মব্যরত ডাক্তার নবজাতক শিশুটি মারা গেছেন বলে ঘোষণা করেন। এ ব্যাপারে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মামুনের ব্যবহৃত মোবাইল ফোনে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। অপরদিকে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা বলেন, এ ধরনের ঘটনার ব্যাপারে তার জানা ছিল না। তিনি অভিযোগ পাওয়া গেলে এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবেন। উপজেলা নির্বাহী অফিসার আহসান মাহমুদ রাসেল বলেন, বিষয়টি তিনি জানতে পেরেছেন। বিষয়টি নিয়ে কোনো অভিযোগ দিলে তিনি তদন্ত কমিটি গঠন করে ব্যবস্থা গ্রহণ করবেন। ডেস্ক রিপোর্ট, দ্য ডেইলি ট্রাইব্যুনাল।